আসসালামু আলাইকুম রহমতুলহ রহিম। গুম বান্দার জন্য আল্লাহর এক মহা অনুগ্রহ মানুষ ঠিকভাবে ঘুমাতে না পারলে দুনিয়ার কোনো কাজই সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পূর্ণ করতে পারে না না মানসিক প্রশান্তির অন্যতম উপসর্গ এ গুম কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের অধিকাংশই গুমানের ওষুধ খেয়ে ঘুমাতে হয় আবার অনেকের গুমের ওষুধ খাওয়ার পরও গুম আসে না তাই আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাহ আলাই আসাল্লামের শিখানো একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করলে নিশ্চিত ঘুম আসবে ইনশাল্লাহ তো চলুন দোয়াটি কি আমরা জেনে নিই হজরত সোলাইমান ইবনে বোরাইদা রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন হজরত খালেদ ইবনে ওয়ালিদ আল মখজুমি রাদিউল্লাহ তায়ালু রসুল সাল্লাহ আলাই আসাল্লামের কাছে অভিযোগ করলেন হে আল্লাহর রাসুল

ان يفرط علي احد منهم او ان يبغي علي اجازروك وزل سناوك ولا اله غيرك ولا اله الا انت اللهم رب السماوات السبع وما عجلت ورب العردين وما اقلت ورب الشياطين

আল্লাহ আমাদের সবাইকে প্রচণ্ড মানসিক চাপ ও অস্বস্তিতে এই দোয়াটি পড়ে গুম লাভের তৌফিক দান করুক এবং গুমের মাধ্যমে শারীরিক প্রশান্তি লাভে এ হাদিসের যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন